বলিউডের ভাইজান সালমান খান গত 3 দশক ধরে বলিউডে রাজত্ব করছেন, কিন্তু তার রাজত্বে কোনো রানীকে পাননি। অর্থাৎ সালমানের জীবনে একাধিকবার প্রেম এলেও কিন্তু কোনোটি টেকেনি। কিছু সম্পর্ক বিয়ের পিঁড়িতে ওঠার সম্ভাবনা হলেও তা শেষ পর্যন্ত হয়নি। এই প্রতিবেদনে এমনই এক অভিনেত্রীর কথা বলা হয়েছে যিনি সালমানকে ছেড়ে এক বিবাহিত ক্রিকেটারকে বিয়ে করেন। আসলে 80 দশকে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির কথা বলা হয়েছে, যিনি 1980 সালে মিস ইন্ডিয়ার মুকুট পেয়েছিলেন। এরপর সালমান খানের সাথে একটি জিম সেন্টারে তাদের আলাপ হয়, সেই থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব দিয়ে শুরু হলেও সালমানকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেন সঙ্গীতা। 1986 সাল নাগাদ সালমান এবং সঙ্গীতা সম্পর্কে জড়িয়ে পড়েন। বলিপাড়ায় তাদের নিয়ে আলোচনাও কম হতো না, এমনকি 27 মে 1994 সালে তাদের বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। সালমান এবং সঙ্গীতার বিয়ের কার্ডের আমন্ত্রণপত্র ছাপা হয়েছিল, কিন্তু বিয়ের 1 মাস আগে তাদের সম্পর্কে ফাটল ধরে। আসলে সঙ্গীতা বিজলানি জানতে পারেন অভিনেত্রী সমী আলীর সঙ্গে পরকীয়া সম্পর্কে রয়েছেন সালমান। সমীর সঙ্গে সালমানের সম্পর্কের কথা জানার পর মন ভেঙে যায় সঙ্গীতার। সঙ্গীতা বিজলানি কফি উইথ করণে একবার খোলাখুলি এই বিষয়ে জানিয়েছিলেন। অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যখন আমি সত্যিই বিয়ে করতে চাইতাম, কিন্তু সবাই মনে করতো যে আমি প্রেমিক হিসাবেই ঠিক আছি। আমায় বিয়ে করা মানে সারা জীবন সহ্য করা, তা খুব কঠিন কাজ। এরপর প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন তিনি। যদিও আজহার ছিলেন বিবাহিত এবং তার ছিল 2 সন্তান, তবে তিনি সঙ্গীতার জন্যই তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। বিয়ের 14 বছর পর 2010 সালে আজহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সঙ্গীতার। তবে সালমানের সঙ্গে সঙ্গীতার বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। এখন অবশ্য অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন সঙ্গীতা। বর্তমানে সঙ্গীতাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়, শরীরচর্চার দিকেও মন দিয়েছেন তিনি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইরকম আরও এন্টারটেইনিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।